ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি বাই সঙ্গীতা। তো আপনারা কেমন আছেন? তো অনেকদিন পরে আমি আপনাদের সাথে গল্প করতে বসলাম, মানে ভালো করে এরকম ভিডিও করতে বসলাম। মানে মেট পরীক্ষা চলছিল, আপনারা তো আমার পরীক্ষার ভিডিওটা দেখেছেন, মানে আমার সেই যে রাত জাগা চিন্তার ভিডিও, সেই গল্প আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিও তো আমি আপনাদের সাথে আপনাদেরকে দেখিয়েছি। ও আজকের একটু স্বস্তি, মানে একটু শান্তির, মানে এতে বসেই আমি আপনাদের সাথে ভিডিও করছি। সেটার কারণ হলো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে এই উইকটা গোটাই ওর পরীক্ষা ছিল। তো পরীক্ষা হয়ে গেছে, সেটা একটা খুশির খবর, সেজন্যই আমি আপনাদের সাথে ভিডিও করতে বসেছি। তার সাথে সাথে আর একটা খুশির খবর হচ্ছে, এসছে একটা নিমন্ত্রণ। তো বলি আমি আপনাদেরকে নিমন্ত্রণটা, মানে এটাকে নিমন্ত্রণ বলা চলে না, মানে বাপের বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ নিমন্ত্রণই না, ওটা তো নিজেদেরই বাড়ি না, ওই অনুষ্ঠান মানে আমাদেরই অনুষ্ঠান। মানে কি বলুন তো, মেয়েরা হয়তো বাপের বাড়ি থেকে বিয়ের পরে হয়তো শ্বশুর বাড়ি চলে আসে, কিন্তু বাপের বাড়িটা বাড়িই থেকে যায়। সারা জীবন মেয়েরা ওটাই ভাবে যে ওটাই আমাদের বাড়ি, কিন্তু কিছু করার নেই। সমাজের সামাজিক বিভিন্ন রকম নিয়ম কানুনের জন্য আমাদের শ্বশুরবাড়িটাকে বাড়ি বলতে হয়, এটাও এক ধরনের বাড়ি, এটাই বাড়ি। তো যাই হোক, অত কথা বাড়াবো না ওইসব নিয়ে। তা যেটা হচ্ছে কথা, যে নিমন্ত্রণটা এসছে সেটা হলো আমার দাদার মেয়ে, মানে আমার ভাই জি রায়ের জন্মদিন। তো সেই হিসাবে আমাদের নিমন্ত্রণ পড়েছে, তো ডবল আনন্দ, মানে পরীক্ষা হয়ে যাওয়ার একটা আনন্দ, তার সাথে সাথে রায়ের জন্মদিনের আনন্দ। তো আমরা সবাই যাব। কোথায় যাবো রে আরু, কোথায় যাবো? মামার বাড়ি। মামার বাড়ি কোথায় যাবো বল? মামার বাড়ি কার, কিসের জন্য যাবো? রায়ের জন্য। রায়ের কি? রায়ের রায়ের হ্যাপি টু ইউ। ও হ্যাপি বার্থডে বলতে পারে না, হ্যাপি টু ইউ। তো যাই হোক, ওই জন্যে যাবো। তো ওর জন্য একটা গিফটও কিনবো, কিন্তু এখন তো মানে দুপুরবেলা, যেহেতু এখন দুপুর ঠিক না, বিকাল হয়ে গেছে, 4:30 মতো বাজে। তো কিন্তু বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে এত রোদ্দুরে এখন বাইরে আমরা বেরোবো না। আর এমনিতেও ওর পাপা এখনও অফিস থেকে আসেনি, তো ওর পাপা অফিস থেকে আসুক, তারপরে আমরা বেরোবো। তো আমরা এখানে রেডি হয়ে গেছি, দেখুন আমার মেয়েও রেডি হয়ে গেছে। শোনা তো রেডি হয়ে আমরা বেরোচ্ছি। একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, আর একটু বিকালবেলা বেরোবো ভেবেছিলাম, কিন্তু আমার হাজবেন্ডের আসতে যেহেতু দেরি হয়ে গেছে, সেজন্য একটু বেরোতেও দেরি হয়ে গেল। বাইরে পেরিয়েই আমি প্রথম দেখতে পেলাম আমাদের বাড়ির সামনে মোক্কা দোকান বসেছে। তো আমার হাজবেন্ড একটু মোক্কা খাবে বলে মোক্কা কিনছিল। তো আমরা চলে এসেছি, মানে কেনাকাটা করে চলে এসেছি। তো অনেকটা সন্ধে হয়ে গেছিল ওই দিকটা, মানে বেরোতে বেরোতে তো সন্ধে হয়ে গেছিল। তো আমরা যেদিকে কেনাকাটা করতে গেছিলাম, যেই দোকানটা, মানে ওদিকটা একটু অন্ধকার, মানে ওদিকটা খুব একটা লাইট পাইট নেই, সেজন্য ওদিকের ভিডিওটা আমি আপনাদেরকে করতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কেনাকাটা করেছি। তো কী কী কেনাকাটা করেছি আমি আপনাদেরকে দেখাই, মানে একটা কিন থেকে অনেক কিছু কিনে বেরিয়েছি, এরকম একটা ব্যাপার। আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও। একটা কেনা হয়েছে এরকম, এটা হচ্ছে, এটা ক্যারাম বোর্ড। তো এটা, এই ক্যারাম বোর্ডটা হলো আমার মেয়ে আর ওর পাপা দুজনে খেলবে বলে। তো এই দিকটা ক্যারাম বোর্ড খেলা যাবে, এই চারদিকটা এরকম রয়েছে, আর এটা অনেকটা বড়। আর পিছনটা এরকম লুডো খেলা যাবে। মাথা সরো, আরো মাথা সরো। এই সাপসিঁড়ি খেলা যাবে, এটা এটা দুটো ধরনের কিছু একটা। তো যাই হোক, এই চার ধরনের খেলা খেলা যাবে। আর এইদিকে, এদিকে আমি আপনাদেরকে দেখালাম ক্যারাম খেলা যাবে। তো এটা অনেকটাই বড়, হানতেও অনেক কষ্ট হয়েছে, এটা আমি নিয়ে এসেছি, আর যার জন্য গেছিলাম আমার ভাইজির গিফটের জন্য। তো সেটা এর মধ্যে আছে, তো আমি দেখাচ্ছি না, মানে এটা আপনাদেরকে দেখাচ্ছি না, মানে কি বলুন তো, আমার মানে আমার বৌমণিও আমার ভিডিওগুলো দেখে। তো আমি যদি এখনই এটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই, তো বৌমণি দেখতে পাবে যে আমি কী 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 ভিডিও দিয়েছি, কী ভিডিও দিয়েছি দেখতে পাবে, সেই জন্য আমি আর আপনাদেরকে দেখালাম না। একেবারে
জন্মদিনে গিয়ে আপনাদেরকে খুলে দেখাবো কি আমি ওকে গিফটটা দিয়েছি। তো আর আর একটা জিনিস কিনেছি আমি আপনাদেরকে দেখাই। কাজে লাগবে ওর, মানে ওর ক্লাসে একটা 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 ওদের গেম খেলা হবে হবে ওদের ক্লাসে, তো তখন কাজে লাগবে সেই হিসাবেও কিনেছি। আর এমনিতে ও মাইনা করছিল সেদিন একটা কিনেছি, তা পড়ে যাবে, ক্যামেরা পড়ে যাবে। তো ব্যাস এই কটাই কিনেছি। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমি এখনো এসে ফ্রেশ হইনি, যেই জামা কাপড় পরে গেছে সেই জামা কাপড় পরেই আমি ভিডিও করছি। তো আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর আমি আপনাদের সাথে আবার কথা বলছি। মোটামুটি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি এখন বসেছি জামা কাপড় গুছোতে। আমি তো আগেই আপনাদেরকে বললাম বাপের বাড়ির নিমন্ত্রণ পড়েছে, তো সেই জন্যেই একটু জামা কাপড় গুছিয়ে নিয়ে যাব। তো বেশি দিন থাকবো না, এই দুদিনের মধ্যে হয়তো থাকব। তো এখানে আমি আমার হাজবেন্ডের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ও ওখান থেকে অফিসে যাবে, আর আমার জামা কাপড় তো বাপের বাড়িতেই আছে, আর নেওয়ার মধ্যে মেয়ের সমস্ত জামা কাপড়গুলো নিতে হয়। যাই হোক, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো জামা কাপড় গোছানোর পরে রান্নাও করতে হবে, রাত্রের রান্না কিছুটা করেছি, কিছু এখনও বাকি আছে। তো রান্না বান্না করব, মেয়েকে খাওয়াবো, নিজেরাও খাবো। তো আমি জামা কাপড় গুছিয়ে নিই। আর কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর নোটিফিকেশানটাকে অল করে দেবেন। তো আজকের ভিডিওটা এত দূর, আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।